বসছেন রাজনৈতিক মুক্তিযোদ্ধা জাসদ একাংশ সভাপতি সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মৃত্যু চট্টগ্রামত অপূরণীয় ক্ষতি ইবিলি মনে করে চট্টগ্রামের রাজনীতিবিদ অক্কল। মইনুদ্দিন খান বাদল এমপি মৃত্যু বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটা বিরাট ক্ষতি, কারণ তিন মতন উপরে সাহসী সাম্প্রদায়িক বিরোধী এবং স্বৈরাচার বিরোধী গণতন্ত্রী মানা রাজনৈতিক বাংলাদেশের নীতি খুব এখন বিরল। আর মনে করি দিয়ে তেই শুধু বাংলাদেশের নয় চট্টগ্রাম মানুষের একটা বিরাট ক্ষতি, কেননা এই এমপি থাকাকালীন সময়ের মধ্যে চট্টগ্রাম মানুষের যেই অসুবিধা বন্দরের চাকরি এবং আর হালুয়ার সেতু এগুলো যে সোচ্চার পণ্ডে কথা হইত এই কথা হইলে মানুষের সেই ক্যাশকে বোধ খাও আরা চট্টগ্রাম মানুষ আপমান মানুষ তেহরে আরা ভালোবাসি তেহরে আরা সম্মান করি তেহের জীবন আরা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী সকলের অনুপ্রাণিত করিব। মাইনুদ্দিন খান বাদলের মৃত্যু তারা শোক প্রকাশ করি একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে, একজন চট্টগ্রামের রাজনীতিবিদ হিসাবে, পাশাপাশি একজন সংসদ সদস্য হিসাবে। পার্লামেন্ট যে কিছু রাজনীতিবিদ যারা সংবিধান সম্বন্ধে জানত, সংবিধানের বিভিন্ন রুলস লজ সম্বন্ধে জানত, এ ধরনের একজন ভালো পার্লামেন্টেরিয়ানের সংসদত্ব নারায় এজ ওয়েল এজ বাংলাদেশের রাজনীতিত্ব নারায় ইয়ান বিশাল শূন্যতা। চট্টগ্রামে একজন ভালো রাজনীতিবিদ আর ইয়ারা মনে করি চট্টগ্রামের এই এ ধরনের একজন রাজনীতিবিদ যে সবসময় চট্টগ্রামের কথা হইতো কালুরঘাট সেতু লয়ে ও সোচ্চার আছে, আশা করি অবশ্যই কালুরঘাট সেতু অন দরকার আছে। ও শিক্ষা দিকে অসম্ভব জ্ঞানী, রাজনৈতিক জ্ঞান আছে ওর মধ্যে এবং প্রজ্ঞা আছে, কথা উপস্থাপন করার যোগ্যতা আছে এবং পার্লামেন্টেরিয়ান হিসেবেও অসম্ভব ভালো মানুষ আছে। আর তারপরে সবচেয়ে বড় ব্যাপার যে ও তো বাঙালি জাতীয় সত্তায় বিশ্বাসী মানুষ, আগাগোড়া বাঙালি এবং মহান মুক্তিযুদ্ধের সৈনিক। এক দ্বিতীয় তৈল দিয়ে তের 2009 সালের মধ্যে জাতীয় সংসদে 26 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন যে বক্তব্য এসেছে রূপে সংসদজ্ঞ বিশেষ অত্যন্ত বাস্তবজনক বক্তব্য দিয়ে জীবে আর ইতিহাস লাইক সবচেয়েতে মাইলফলক বলে আমি মনে করি। যা আজ এতে আরা তো গেই গে সিটি আগলে বিরাট সম্পদ গেই গে, কিন্তু একখানে কথা সত্য যে তে জীবদ্দশায় জানি গে গিয়ে আর যোগাযোগ মন্ত্রী হয়ে দে কালুরঘাটের মধ্যে দুয়ো সেতু হইব, উগ্র রেল লাইন হইব, উগ্র সড়ক লাইন হইব, এই হতান্তে মানে এটা পৃথিবীর থেকে জানি গে এর আত্মান শান্তি হইব বলে আমি মনে করি। অবশ্যই চট্টগ্রামবাসী একজন বর্ণাঢ্য ক্যারিয়ার ও রাজনৈতিক কর্মী হারাইয়ে জীবা একজন জ্ঞানী এবং সংসদত চট্টগ্রাম আল্লাহ ভূমিকা রেখে এরম ব্যক্তির আসলে প্রস্থান বিদায় চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনত মানে একখান আর ওপর এক ক্ষতির কারণ। তেই ধরুন কালুগান বিজলাই খুব একখান দৃশ্যমান ওইবের ব্যাপার কান খুব আন্দোলন গজিয়ে এবং তেই হইল দিয়ে কি ধরুন ডিসেম্বরের মধ্যে যদি হালগান ব্রিজের খাত দৃশ্যমান হয় তেই পদত্যাগ করিব, তো তেই তো আল্লাহ লগিও হায়াত মত মালিক আল্লাহর বলা আলামিন তেই লগিও তো বাংলা এখন সরকার আছে দাবি দেখি তেই যে শেষ দিন পর্যন্ত যে দাবি লগির সুচার আসিল এই হালগান ব্রিজ অবিলম্বে মানে যদি হাত শুরু করে তাহলে অন্তত তেই রাত্রা শান্তি হবে বলে মনে করি। মানুষ খুব পার্লামেন্টেরিয়ান আছেন, অসম্ভব দর দিয়ে আসেন মানুষের লাগে অনেক ত্যাগ করিল, ত্যাগ স্বীকার করিল, নিজের লাগে কিছু নেই ওর তো নিজের লাগে কোনো কিছু না করি না ওরা ঠিক আছে, ওরা এও ছাঁদা দিয়ে বুঝে দিয়ে মানুষে বেঙ্গলোর পাঠিয়ে গেছে ঠিক আছে, এখন এই জানার লাগে চট্টগ্রাম অতর্কারা অবিন পার্লামেন্টেরিয়ান আড়াই গেলাম এবং এই ধরনের লোক পার্লামেন্টেরিয়ান সংসদ এরা হতাশ হয়ে গেছে চট্টগ্রাম তার নেই। হৈরাকি 67 বছর বয়সী সাংসদ মইনুদ্দিন খান বাদল ভারতের বেঙ্গালুরুত এক হাসপাতালত চিকিৎসাধীন অবস্থা বিশিতবার ফয়েতে 5 তারিখকে না ফেরার দেশত চলে গিয়ে। সাংসদ মইনুদ্দিন খান বাদলর রায়জন্যে চট্টগ্রামের উন্নয়নের প্রস্তাবিত দাবি পূরণেই পারে তার প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি ফেরে। জিয়াউল হকিমন, C+TV। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগ দি উগ বেল আইকন আছে এবার সাবধান তৈলে অনেক ব্যাক করার আগে আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আর সাদ গাই হতা হই।